নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। তাহলে চলুন আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, আয়োডিনের অভাবে মানবদেহে কী কী ক্ষতি হয় তার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন তাহলে পরবর্তী কার্যকলাপ শুরু করি, যার নাম কিছু করি কিছু শিখি। সকল মায়েরা একসাথে গোল করে বসুন। কয়েকটি কাগজে হাসি, কান্না, রাগ ইত্যাদি আবেগের ছবি আঁকুন। এবার কাগজগুলোকে মুড়ে একটি বাটিতে রাখুন। তারপরে একজন মা হাততালি দিন আর বাটিটা মায়েরা একে অপরের হাতে পাস করুন। হাততালি দেওয়া বন্ধ হলে যে মায়ের হাতে বাটিটি থাকবে সেই মা একটি কাগজ তুলবে, তাতে যে আবেগের চিত্র থাকবে সেই রকম একটি অভিজ্ঞতা তিনি সকলকে শোনাবেন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। এরপর আমরা পরের একটি কার্যকলাপ দেখব, যার নাম কিছু নতুন শিখি। গণিতের বিভিন্ন অ্যাক্টিভিটি শিশুদের বোঝানোর জন্য সংখ্যা কার্ডের ব্যবহার ভীষণ গুরুত্বপূর্ণ। আসুন এই ভিডিওর সাহায্যে কিভাবে সংখ্যা কার্ড তৈরি করতে হয় তা জানার ও বোঝার চেষ্টা করি। এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম তা একে অপরের সাথে আলোচনা করুন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। ছবিতে যেমন দেখানো হয়েছে সেই রকম একটি মাছের ছবি শিশুর খাতায় এঁকে দিন। মাছের ত্রিকোণ আকৃতির মধ্যে শিশুর নামের প্রথম বর্ণ লিখতে বলুন এবং ছবিতে পছন্দ মতো রং ভরতে বলুন। এই কর্মপত্রটি করার সময় শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।